না এই জানে না সেই জানে না খালি আমাদেরকে পিছনে নিয়ে যাইতে চায় মৌলবীরা পিছনে নিয়ে যাইতে চায় আমার ভাইয়েরা মৌলবীরা কোনো কিছু যদি নাও জানে কোরআন জানে এই জন্য মৌলবীরা তোমাদের ভাষায় মৌলবীরা বেশি টাকা পয়সা কামাই করতে পারে না এটাও কিছুক্ষণের জন্য ধরে নিলাম তবে অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে মৌলবী বেতন কম পাইলেও চুরি করে না মৌলবী বেতন কম পাইলেও ডাকাতি করে না মৌলবী কম বেতন পায়ও সুদ খায় না মৌলবী কম বেতন পায়ও ঘুষ খায় না মৌলবী কম বেতন পায়ও দুর্নীতি করে না যারা খোসা মারতে চায় মৌলবীরা কয় টাকা পায় এই কয় টাকা পায় যারা এদেরকে আমি একটা কথা বলি বলার আগে আরো 100 বার ভেবে চিনতে বলা উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলার আগে কারণ আমার যতটুকু জানা আছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধাশ্রমের পরিমাণ বাড়ছে আপনারা সবগুলো বৃদ্ধাশ্রম গিয়ে একটু ইনকোয়ারি করে দেখে আসেন এখানে গেলে এমন শিক্ষিত সন্তানের মা বাবা পাওয়া যাবে যেই সন্তান তার স্ত্রীকে নিয়ে গুলশান বনানী উত্তরা ধানমন্ডির বিশাল আলিশান ফ্ল্যাটে বসবাস করে তার ঘরের কামরার ভিতরে বিড়াল থাকে কুকুরের জায়গা হয় কিন্তু তার মা বাবার জায়গা তার ঘরে হয় না বৃদ্ধাশ্রমে হয় এই মুসলমান তাকে আমার আসমানের সীমানা খুঁজে বের করো সম্ভব নি সবাই বলেন সম্ভব নি না না কখনোই সম্ভব না কখনোই সম্ভব না সায়েন্সের এত উন্নতির যুগেও সম্ভব না আমি লম্বা বলবো না একটা কথা মাত্র বলি বিমান দিয়ে রকেট দিয়ে অতি দ্রুত গতি সম্পন্ন কোন যানবাহন দিয়ে আপনি আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব হবে না ও বন্ধুরা কারণ আপনি বিমান চালাইতে গেলে যেই পরিমাণ তেলের প্রয়োজন জ্বালানির প্রয়োজন আপনি এত বড় ট্যাঙ্কিও বানাইতে পারবেন না আসমানের সীমানাও খুঁজে বের করতে পারবেন আরে মিয়া এত দূর যাওয়ার চিন্তা করেন কেন মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে কোথায় যে হারাইলো সারা পৃথিবীর সব সায়েন্টিস্টরা মিলে একটা নাট বল্টও উদ্ধার করতে পারেন আমি প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন মহতরম হাজরিন ইসলামের শাখা প্রশাখা মোট 5টা আমরা তো নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে যাকাত দিলে বা এই এবাদত কিছু করলেই আমরা সবাই মনে করি যে লোকটা বুঝি পাক্কা ইমানদার না এখানে আমাদেরকে বুঝতে হবে এক নাম্বার আকায়েদ ইমান আকিদা সংক্রান্ত ইসলামের বিভাগের একটি হলো আকিদা সংক্রান্ত যত বিষয়ের বিশ্বাস আছে এই সংক্রান্ত দুই নাম্বার এবাদত যত এবাদত আছে এটা ইসলামের একটা অংশ মহতরম হাজরিন তিন নাম্বার মুআমালাত লেনদেন কেমন হবে লেনদেন কেমন হবে একজনের সাথে আরেকজনের লেনদেন কেমন হবে এই জায়গাতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণ সমস্যা মুসলমানদের মধ্যে কথা বলেন ঠিক কিনা যথেষ্ট পরিমাণ সমস্যা যথেষ্ট পরিমাণ মহতরম হাজরিন চার নম্বর মুআশারাত মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক কেমন হবে তার চলাফেরা মহতরম হাজরিন পাঁচ নম্বর হলো আখলাক বা চরিত্র এই সবটা মিলায়া হলো পরিপূর্ণরূপে ইসলাম পরিপূর্ণ ইসলাম আজকে তো আমরা কাউকে নামাজি দেখলেই মনে করি নামাজি দেখলেই মনে করি পাক্কা ইমানদার হ্যাঁ নামাজ তো অবশ্যই পড়তে হবে বাকি নামাজ পড়বে লেনদেনে ভেজাল করবে তাহলে তো আর পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কথা কন না ঠিক কিনা পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না সামান্য একটা অংশ বাকি থাকলেও তো পরিপূর্ণ হওয়া যায় না আমার বন্ধুরা লেনদেনের বিষয়টা বড়ই জটিল অন্যান্য বিষয়গুলো জটিল দেখেন লক্ষ্য করে হযরত ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আল শাইবানী রহমতুল্লাহি আলাই আমাদের মাজহাবের বড় ইমামদের একজন ইমামে আজমের ছাত্র ইমামে আজমের ছাত্র যার এলেমের ভাণ্ডার ছিল বিশাল ভাণ্ডার বিশাল ভাণ্ডার মহতরম হাজরিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হজরত আপনি তো অনেক কিতাব লিখছেন তা তাসাউফের উপরে কোনো কিতাব যে লেখেন নাই তখন উনি জবাব দিয়েছিলেন হ্যাঁ তাসাউফের উপরেও আমি কিতাব লিখেছি কোন কিতাব লিখেছেন ও কিতাবুল বুয়ু লিখেছি এখানে তো অনেক ওলামা একরাম তালিবুল এলেম বোঝার তো বাকি থাকার কথা না ওনাকে প্রশ্ন করা হয়েছে তাসাউফ সম্পর্কে আর উনি উত্তর দিয়েছেন আমি কিতাবুল বুয়ু লিখেছি তাহলে একটার সাথে আরেকটার মিল কোথায় ও বন্ধুরা অবশ্যই মিল আছে শুধুমাত্র তাসবি তাহালিলের নামেই তাসাউফ না আমার বন্ধুগণ সব কিছুতে ঠিকঠাক সব কিছুতে আল্লাহর হুকুম সব কিছুতে রসুলের তরিকা বাহির যেমন ঠিক ভিতর তেমন ঠিক
তাহলে হবে তাসাউফ যাই হোক আসুন আমি একটু আপনাদেরকে শুধুমাত্র বললাম এই পাঁচটা বিভাগে পরিপূর্ণ হতে হবে পরিপূর্ণ মুসলমান হতে হলে ভাইরা আমার এবার আমি আপনাদেরকে একটু দেখাই রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদি ছিলেন তিনি ইহুদি ছিলেন কালেমা পড়ে মুসলমান হয়েছিল তো তিনি ইহুদি ছিলেন মুসলমান হইলেন তো ইহুদি ধর্মের চলাফেরা আর মুসলমানের চলাফেরা তো দুই না এক হ্যাঁ একজন দেখো আমি একটু উল্টায় এসে গেছিলাম আবার বলি ইহুদি ধর্মের চলাফেরা জীবন যাপন আর মুসলমানের জীবন যাপনের মধ্যে ব্যবধান নাই না আছে চলাফেরা এক না দুই কিন্তু বর্তমান দুনিয়ায় আমাদের লাখ লাখ মুসলমান হাজার হাজার না লাখ লাখ মুসলমান কোটি কোটি মুসলমান তাদের দিকে তাকাইলে হিন্দু না মুসলমান খ্রিস্টান না ইহুদি চিনবার মতো বাহ্যিক কোনো ব্যবস্থাই তো নাই আল্লাহ আমি কি জানি না আমার কথাগুলো ভাষাগত দিক থেকে আপনারা বুঝেন নাকি বুঝেন না বুঝেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিনবার কোনো ব্যবস্থাই নাই মহতারাম হাজিরিন আজকে লক্ষ্য করে দেখেন চুলের স্টাইল তো মেসি আল্লাহ বেজার হবেন নাকি আপনারা মাতা তোতা মেসির স্টাইল আরে বাবা তুমি মেসি পাইলা কোথায় মেসির অবস্থা কি সে কোন ধর্মের লোক তার চলাফেরা কি তোমার কাছে এই ব্যক্তিটার মাতা পছন্দ হয় তোমার কাছে এই ব্যক্তিটার চেহারা পছন্দ হয় তোমার কাছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক পছন্দ হয় না তোমার কাছে কি বিশ্ব নবীর মাথা মুবারক পছন্দ হয় না দেখেন না আমার আপনার নবীর মাথা মুবারকের চাইতে তো সুন্দর কোন মাথা আল্লাহ পৃথিবীতে বানান নাই বানাইবেন না আমার নবীর চেহারা মুবারকের চেয়ে সুন্দর চেহারা তো আল্লাহ বানান নাই কোনদিন বানাবেন না কারণ নবুয়ত যেমন আমার আপনার নবীর উপরে এসে খতম হুসন জামাল আমার আপনার নবীর উপরে এসে খতম সৌন্দর্য খতম আমার নবীর চেহারা সুন্দর কোন মানুষ আসবে না দুনিয়ায় সুন্দর চেহারাওয়ালা আসবে না সুন্দর মাথাওয়ালা আসবে না তো তোমার তো অনুসরণ যদি করা লাগে কারো অনুসরণ যদি করতে হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ হবে জোরে কোন ঠিক কিনা لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله رب العالمين بولن তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কিন্তু আজকে মুসলমানের ছেলে না অন্য কোন ধর্মের ছেলে চেনা যায় না বোঝা যায় না আমার বন্ধুরা না মাথা দেখে বোঝা যায় না তোতা দেখে বোঝা যায় না কথা শুনলে বোঝা যায় না তার পোশাক দেখলে বোঝা যায় আমার বন্ধুগণ এইভাবে করে আজকে মুসলমানের সব ছেলেরা চলতেছে বিপদগামী হচ্ছে মাদকের দিকে ধাবিত হচ্ছে আমার বন্ধুগণ সেই অবস্থা থেকে একমাত্র আমি যদি বলি তাহলে মনে হয় ভুল হবে না আজকে যাদেরকে পাহারা দেওয়া হয় পুলিশ দিয়ে তাদেরকেও মাদক থেকে ফিরানো যায় না বিরত রাখা যায় না কিন্তু আল্লাহর ফজল ও করম আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা এবং নবীর সুন্নাহ এবং পরকালের অনুশীলন আমাদের এই মাদ্রাসাগুলোতে থাকার কারণে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সারা বাংলাদেশের কোন কওমি মাদ্রাসার ছাত্রের হাতে মদের বোতল পাওয়া যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি যেহেতু সময় সীমিত কথা বেশি বলতে পারবো না আর বলার মতো এত সাহসও আমার নাই এই জন্য আমি অল্প কিছু কথাই আপনাদের খেদমতে তুলে ধরব রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের বড় আলেম ছিলেন তাওরাতের বড় আলেম ছিলেন সব ইহুদিরা তাকে বড় আলেম মানত শুধু মানত না তাদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা মানত সেই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন কিভাবে মুসলমান হয়েছেন সেই দিকে নয় মুসলমান হইছেন পরিপূর্ণ বাহিরে ভিতরে কোনো রকমের বিন্দু পরিমাণ এদিক ওদিক নাই কিন্তু মুসলমান হওয়ার পরেও এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে আমাদেরকে শুনতে হবে উনি দৈনন্দিন চলার পথে দুইটা জায়গায় একটু আনইজি ফিল করেন এক নাম্বার হলো ইহুদি ধর্ম মোতাবেক উটের গোশত খাওয়া হারাম
ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল ইহুদি ধর্ম মোতাবেক শনিবার দিন মাছ শিকার করা হারাম ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করা হালাল আপনারা আমি আশা করি অবশ্যই কথাগুলো একটু মনোযোগী হয়ে শুনবার জন্য অনুরোধ করছি একদিকে হারাম আর একদিকে হালাল হারামের অর্থ হলো করলে কবিরা গুনাহ আর হালালের অর্থ হলো করা না করা উভয়টার সুযোগ আছে শনিবার দিন মাছ ধরতেই হবে এটা বাধ্যতামূলক না ইসলাম ধর্মে উডের গোশত খাইতেই হবে এটা বাধ্যতামূলক না হ্যাঁ খাওয়ার অনুমতি আছে এ কথার ইয়াকিন ভিতরে থাকতে হবে বিশ্বাস তার থাকতে হবে হযরত আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হওয়ার পরে একটু চিন্তা করতে লাগলেন আমি এতদিন ইহুদি ধর্মে ছিলাম আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল কথা ঠিক কিন্তু আমি যদি না খাই তাহলে ইসলামের বিধান মোতাবেক বড় কোনো অপরাধ হয় না গুনাহ হয় না কিন্তু যদি খাইতে যাই তাহলে আমার আশেপাশে আমার পরিবারে যারা এখনো ইহুদি আছে তাদের দৃষ্টিতে তো আমি কবিরা গুনাহ করতে আছি বহুত বড় একটা ঝামেলা এই জন্য আমি যদি বিশ্বাস করি হালাল আর শুধু আমলের ক্ষেত্রে খাওয়া থেকে বিরত থাকি ইসলামের কোনো বড় বিধান লঙ্ঘন হয় না বড় কোনো গুনাহ হয় না বাকি আমার আত্মীয় স্বজন বা যারা আছে তারা অবশ্যই আমাকে এটা খাইতে না দেখলে তাদের সাথে দ্বন্দ্বটা এত বেশি বাড়বে না এই জন্য উনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি যদি না খাই তাহলে কেমন হয় আমি আপনাদেরকে এতটুকু কথা শুধু খেয়ালে রাখার জন্য বলবো শনিবার দিন মাছ ধরা তাদের ধর্ম মোতাবেক হারাম অতএব এটা করলে মহা অন্যায় কিন্তু ইসলাম ধর্মে কোনো দিন টিন নাই যেদিন ভালো লাগে ধরো যেদিন ভালো না লাগে ধরো না কিন্তু কোনো নির্দিষ্ট দিনের উপরে কোনো নির্দিষ্ট বিধান মাছ শিকারের ক্ষেত্রে নাই অতএব আমি যদি শনিবার দিন মাছ শিকার না করি তাহলেই তো তাদের সাথে আমার এত বেশি দ্বন্দ্ব আর হয় না এতটুকু চিন্তা হয়তো উনি রসুলের কাছে গিয়ে পেশ করেছেন অথবা আল্লাহর নবী জানতে পেরেছেন রাহমাতুল্লিল আলামিন কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন সালাম নিজেই হয়তো বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি যদি উটের গোশত হালাল জেনেও না খাই শনিবার দিন মাছ যদি শিকার না করি তাহলে কি হবে জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত এই আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো মহতারাম হাজরিন খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে হযরত আব্দুল্লাহ বিন সালাম উটের গোশত হালাল জানার পরেও যদি শুধু না খাইলেন বড় কোনো গুনাহ হয় না শুধু শনিবার দিন মাছ ধরা হালাল বাকি না ধরলে বড় কোনো গুনাহ হয় না এরপরেও আমার আল্লাহ এর প্রেক্ষিতে আয়াত নাজিল করে কই ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর আজকে আমরা মুসলমান হয়েও হাজারো অমুসলিমদের কাজ করার পরেও জোর গলায় দাবি করি আমি হাক্কা মুসলমান আল্লাহ আমি বুঝাইতে পারতেছি না আমার বন্ধুরা শুধুমাত্র তা না শুক্রবারে জুমার নামাজেও যা আবার দুর্গা পূজার সময় মণ্ডপেও যায় কথা কয় না মণ্ডপেও যায় শুধু যায় না মুসলমানের বাচ্চা গিয়ে কয় আপনারা যখন চাইবেন তখন আমার জন্যও কিছু চায় নাকি আমি ভুল বলতেছি মনে হয় মুসলমানের সন্তান গিয়ে মণ্ডপে যা পূজায় গিয়ে কয় আপনারা যখন চাইবেন তখন আমার জন্যও কিছু চায়েন বিনয়ের সাথে মুসলমান একটু আওয়াজ করে উত্তর চায় মুসলমান চাইবে কার কাছে একসাথে একসাথে সব জবানে বলেন মুসলমানে চাইবে কার কাছে একমাত্র 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 আল্লাহর কাছে চাইবে আর যা আছে দুনিয়া এদের কাছে চাইলে তো পাওয়া যাবে না মূর্তি তো নিজেই দেওয়ার ক্ষমতা রাখে না তার কাছে চাওয়ার তো প্রশ্নই আসে না মূর্তি সবল না দুর্বল মূর্তি সবল না দুর্বল জিন্দা না মুর্দা জিন্দা না মুর্দা মূর্তি জিন্দা না মুর্দা আর আমার আপনার আল্লাহ আমার আপনার আল্লাহ দুর্বল না সবল
আমি আপনাদেরকে দেখাই আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাস্তামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়খলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাবু শাইআ লা ইয়াসতানকিলুহু মিন যুউফাত তালিবু ওয়াল মাতলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ একটি দৃষ্টান্ত পেশ করেছি মনোযোগ সহকারে শোনো মনোযোগ সহকারে শোনো আমি আল্লাহকে বাদ দিয়ে যত দেবদেবীর পূজা হয় সবগুলো যদি একসাথে করে জিজ্ঞেস বলা হয় একটা মাসি বানানোর জন্য সব মিলেও একটা মাসি বানানোর ক্ষমতা রাখে একটা মাসি বানানোর ক্ষমতা রাখে ও বন্ধুরা শুধু তা না আমার আল্লাহর একটু নিচে নেমে বলেন ওয়া ইয়াসলুবহুমুল যুবাবু শাইআ লা ইয়াসতানকিলুহু মিনহু ওই দেবতাগুলোর সামনে তার পূজারীরা খাবার দেয় খোদারে বলে যারা পূজা করে তারা খাবার দেয় কথা কয় না আমরারে কে খাবার দেন আল্লাহ আমরা যেই মালিকের গোলামি করি সেই মালিক আমাদেরকে খাবার দেন আস্তে কয় না আস্তে কয় আস্তে কয় আরে আমরা আল্লাহর ইবাদত করব কেন কারণ তিনি আমাদের খালেক তিনি আমাদের রাজ্জাক يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون هو مسلمان আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন এখন আস্তে বলবেন না একটু জোরে বলবেন আমাকে আপনাকে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে কে বানাইছেন আওয়াজ করে আরেকটু আওয়াজ করে বলেন কে বানাইছেন তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে সৃষ্টি কার হুকুম চলবে ও বন্ধুরা আল্লাহ বানাইলেন শুধু বানাইলেন তা না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিনকে বিছানা বানায়া দিয়েছেন ওয়াসসামা বিনা আসমানকে আল্লাহ ছাদ বানায়া দিয়েছেন ওয়া আনজালা মিনাস সামাই মা আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আল্লাহ জমিন থেকে ফসল ফল উৎপাদন করাইয়া বান্দা আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করি হে ইমানদার বলেন আমাদের রিজিক কে দেন আজকে তো আমরা কই আমরা বলে ফসল ভালো হইলে ক এটা আমাদের ক্রেডিট তো কেন কোটে বাম্পার ফলন হইছে বাম্পার ফলন হইছে আমাদের ক্রেডিট কেন আমরা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পেরেছি ভালো কথা তো যেই বছর ভালো ফসল হয় সেই বছর যদি ক্রেডিট আপনারা নেন যেই বছর ফসল মাইর যা সেই বছরের ব্যর্থতাটা কে নিবে মনে হয় আমি বুঝাইতে পারিনি সফলতা যদি আপনি নিতে চান এবার ফসল ভালো হয়েছে এই জন্য আমরা এটার দাবিদার তাহলে যেই বছর কম হয় হয় না হয়েও নষ্ট হয়ে যায় সেই বছর এই ব্যর্থতার দায় কে নিবে এই বছর গিয়ে কেউ কয় না কয় প্রাকৃতিক দুর্যোগ তখন প্রাকৃতিক দুর্যোগ কথা বুঝেন নাই মানে নিজের উপরে নিবে না ভালো হইলে আমি আর যদি খারাপ হয় তখন প্রাকৃতিক দুর্যোগের উপর দিয়ে চালায়া দেওয়া হয় আমার ভাইয়েরা এই জন্য আমি বলি জি না জি না আল্লাহ প্রশ্ন করে বলেন আমার আল্লাহ প্রশ্ন করে বলেন আফারা আইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন হে বান্দা তুই ফসল ফলাস না আমি ফলাই যদি বিশ্বাস না হয় দেখেন আল্লাহ 1500 বছর আগে কোরআন নাজিল করে এই প্রশ্ন রেখে দিয়েছেন আফার আইতুম মা তাহরুসুন তোমরা যে চাষাবাদ করো এটা কি লক্ষ্য করছো আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন তোমরা ফলাও নাকি আমি ফলাই এটা একটু কি চিন্তা করছো এখন এই প্রশ্ন কিন্তু কোরআনে আছে এবং থাকবে
1500 বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করে এই প্রশ্ন রেখে দিয়েছেন কারণ আমার আল্লাহ তো জানেন যে আমার বন্ধুর এই উম্মতের মধ্যে বড় 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 সায়েন্টিস্ট জন্মগ্রহণ করবে এই দিকের তারা মনে বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী তারা এই বলবে সেই বলবে দেখেন না আলেম ওলামাদেরকে অনেকেই খোঁচা মারে কো মৌলবীরা কিচ্ছু জানে না মৌলবীরা কিচ্ছু জানে না সাইন জানে না বিজ্ঞান জানে না এই জানে না সেই জানে না খালি আমাদেরকে পিছনে নিয়ে যাইতে চায় মৌলবীরা পিছনে নিয়ে যাইতে চায় আমার ভাইয়েরা মৌলবীরা কোনো কিছু যদি নাও জানে কোরআন জানে এই জন্য মৌলবীরা তোমাদের ভাষা মৌলবীরা বেশি টাকা পয়সা কামাই করতে পারে না এটাও কিছুক্ষণের জন্য ধরে নিলাম তবে অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে মৌলবী বেতন কম পাইলেও চুরি করে না মৌলবী বেতন কম পাইলেও ডাকাতি করে না মৌলবী কম বেতন পায়ও সুদ খায় না মৌলবী কম বেতন পায়ও ঘুষ খায় না মৌলবী কম বেতন পায়ও দুর্নীতি করে না যারা খোসা মারতে চায় মৌলবীরা কয় টাকা পায় এই কয় টাকা পায় যারা এদেরকে আমি একটা কথা বলি বলার আগে আরো 100 বার ভেবে চিন্তে বলা উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলার আগে কারণ আমার যতটুকু জানা আছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধাশ্রমের পরিমাণ বাড়ছে আপনারা সবগুলো বৃদ্ধাশ্রম গিয়ে একটু ইনকোয়ারি করে দেখে আসেন এখানে গেলে এমন শিক্ষিত সন্তানের মা বাবা পাওয়া যাবে যেই সন্তান তার স্ত্রীকে নিয়ে গুলশান বনানী উত্তরা ধানমন্ডির বিশাল আলিশান ফ্ল্যাটে বসবাস করে তার ঘরের কামরার ভিতরে বিড়াল থাকে কুকুরের জায়গা হয় কিন্তু তার মা বাবার জায়গা তার ঘরে হয় না বৃদ্ধাশ্রমে হয় এই মুসলমান বাস তাকবীর আরো মুখতাসার হইতে হবে আর উত্তর আর একটু বলিষ্ঠ হতে হবে দুটোই খেয়াল রাখতে হবে আর ওই ঠিক বেটিকের ফাঁকে দিয়ে যেন নারে তাকবীর না হয়ে যায় তাহলে তো উত্তরই পাইবেন না একটু গ্যাপ দিয়ে দিয়েন যাতে করে সবাই শুনে আমার বন্ধুরা যদি আল্লাহ একবার বলার এমন কোন স্কোপ চলেই আসে আর কেউ আবেগে নারে তাকবীর বলেই ফেলে আপনারা তো আল্লাহ একবার বলতে মনে কষ্ট হবে না এরকমই লাগতে আছে আমার কাছে হুজুর এখানে বসা এই জন্য আমি বেশি মানে সাহস দেখাইতে পারতেছি না না হয় আর একটু আপনাদেরকে মানে কেমনে গরম করা লাগে সেটা হয়তো আমি একটু চিন্তা করতাম কিন্তু হুজুরের সামনে আমি এর চেয়ে বেশি আর কুলাইতে পারতেছি না আমার রাডারে দেয় না মহতারাম হাজিরিন তবে আমি একটা কথা বলি পিঠা বানাইতে হলে খোলা গরম করা লাগে নাকি তখন খোলা গরমটা আপনারা করেন পিঠাটা আমি বানাই দুজনে মিলে করি তাহলে ভালো হবে আর যদি আমারই খোলাও গরম করা লাগে পিঠাও বানানো লাগে তাহলে আমার মনে হয় বেশি সুবিধা নাও হইতে পারে এই জন্যে আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি কেউ যদি নারায়ে তাকবীর বলেই ফেলে আল্লাহ একবার কি বড় করে বলতে পারবেন আল্লাহ একবার বড় করে বললে স্বাস্থ্যের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা ট্যাক্স টুক্স দেওয়ার কোনো দরকার হবে তাহলে আল্লাহ একবার বললে গুনাহ হবে না সওয়াব হবে এই মুসলমান আল্লাহ একবার বললে আওয়াজ যায় যতদূর শয়তান বাগে ততদূর তাহলে শয়তানকে তো আমরা কাছে রাখতে দেব না কাছে থাকতে দেব না এজন্য আল্লাহ একবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো জোরে বলি আমিন মহতারাম হাজিরিন এজন্য বলছি ওলামায়ে কেরাম বেতন কম পায় ওলামায়ে কেরাম টাকা কম পায় কিন্তু আলহামদুলিল্লাহ এরপরেও তারা যথেষ্ট পরিমাণে মা বাবাকে খেদমত করে কাছে রাখার চেষ্টা করে সারা বাংলাদেশের কোন একজন আলেম কোন একজন মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন খাদেম খতিব একজনের মা বাবাকেও কোনো বৃদ্ধাশ্রমে দেখানো যাবে না আমার বন্ধুরা তাহলে এত টাকা বেতন পাওয়ার পরে তোমার মা বাবার জায়গা তোমার ঘরে হয় না তোমার বাবা আশ্চর্যজনক কথা হলো ছেলে বাবা মারা গেছে ডাক্তার সাহেব ছেলেকে ফোন করেছে আপনার বাবাকে সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও আমরা বাঁচাইতে পারি নাই বাঁচানোর মালিক তো আমরা না আমরা আমাদের চিকিৎসায় যা আছে চেষ্টা করেছি আপনার বাবা মারা গেছে ডেড বডিটা লাস্ট আপনি দয়া করে এসে গ্রহণ করেন ছেলে অপর প্রান্ত থেকে জবাব দিয়েছে আমি এখন অনেক বিজি আমি এখন অনেক ব্যস্ত লাশ আমি গ্রহণ করতে পারবো না আপনি যদি কোনো ব্যবস্থাপনায় পারেন লাশটা দাফন করে দেন আর না হয় আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন যারা বেওয়ারিশ লাশ দাফন করে তাদের কাছে বাবার লাশ দিয়ে দিতে ছেলে ছেলে ডাক্তারকে পরামর্শ দেয় মুসলমান সেই টাকা আর এই বাড়ি আর এই তোমার জীবনযাপন এর চেয়ে কুকুরের জীবনযাপন কোনো দিক দিয়ে খারাপ না
কষ্ট হইছে মনে হয় রাগটাক করছেন আমার উপরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন আরেকটু 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 জোরে বলি আমিন আমিন আমি অনেক দূর চলে এসেছি এত দূর হলে মনে হয় আমি কোন স্টেশনেই পৌঁছতে পারবো না এজন্য একেবারে সোজা জায়গাতে যাই লক্ষ্য করে দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কতটুকু কি করেছিলেন কতটুকু কি করেছিলেন মনে মনে চিন্তা করেছিলেন শনিবার মাছ না ধরলে কি হবে হ্যাঁ উটের গোশত না খাইলে কি হবে হালাল ঠিক আছে আমি খাইলাম না তাতে কি হবে ইসলামের বড় কোনো ক্ষতি হয় না আল্লাহ কি কয় ও ঈমানদার ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবার চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি হ্যাঁ মুসলমান বলছিলাম যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ আমার আপনার থাকার জায়গা করে দিয়েছেন জমিন কি বিছানা বানিয়ে দিয়েছেন কে আস্তে কোন না কে আল্লাহ এত বড় জমিন বানিয়ে দিলেন এত বড় জমিন বানিয়ে দিলেন এরপরও সায়েন্স কি বলে সায়েন্স কি বলে চার ভাগের এক ভাগ মাটি আর তিন ভাগ ঠিক আছে কি না না হইলে আপনাদেরটা ঠিক আমারটা ভুল হইতে পারে চার ভাগের পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি আর তিন ভাগ পানি মাশাআল্লাহ আজকের সায়েন্স এত অ্যাডভান্স মঙ্গল গ্রহে গবেষণা চালাইছে সেখানে মানুষ বসবাস করতে পারবে কি পারবে না পানি টানি আছে কি না অক্সিজেন আছে কিনা এখানে মানুষ বসবাস করতে পারবে কিনা চাঁদে হোটেল রেস্টুরেন্ট বানানোর চিন্তা করতেছে বা বানাইতেছে ভবিষ্যতে এমনও চিন্তা আছে যে এই পৃথিবী থেকে চাঁদে মানুষ নিয়ে যাওয়া হবে কারণ এই পৃথিবীর উপরে মানুষের চাপ বেড়ে গেছে বেড়ে যাচ্ছে লোড বেশি হয়ে যাচ্ছে মহতারাম হাজরিন আমি জানি না বেশি বড় বিজ্ঞানী হইলে কি বড় পাগল হয় কিনা আল্লাহই ভালো জানে আমি বলতে পারবো না তবে আমি এতটুকু বুঝি যেই জমিন থেকে চাঁদের দূরত্ব প্রায় পৌনে তিন লক্ষ কিলোমিটার বা পৌনে তিন লক্ষ মাইল এত দূরের চাঁদে যদি আপনাকে বিমানে করে প্যাসেঞ্জার নেওয়া লাগে তাহলে এই বেটা যেই টাকা দিয়ে টিকিট কিনবে এই টাকা দিয়ে তো দশতলা বহুতল ভবনই বানাইতে পারে কথা কয় না হে মুসলমান ওইখানে নিয়ে যাবে আমি বলি এত টাকা খরচ করে এত মেধা খরচ করে সাথে হোটেল রেস্টুরেন্ট বা বাড়ি বানানোর পরিকল্পনা কেন এত দূরে কেন এত রঙিন স্বপ্ন আমাদেরকে দেখানো হয় কেন কাছেই তো বঙ্গোপসাগর আর একটু ভরাট করে দিয়ে লাও না বর্তমান পৃথিবীতে আমরা প্রায় 700 কোটি মানুষ বসবাস করি চার ভাগের এক ভাগে তাহলে আরেকটা ভাগ ভরলেই তো আমাদের আরো 700 কোটি মানুষের বসবাসের জায়গা হয়ে যায় ভরাট করে দাও জানি না আমি বুঝাইতে পারছি না মনে হয় এত দূর কেন সাগর তো আমাদের কাছেই এটার একটু ভরাট করা শুরু করো না ভরাট আর একটা ভাগ যদি ভরে ফেলা যায় তাহলে আমরা আরো 700 কোটি মানুষ বসবাস করতে পারি কিন্তু কিন্তু এখানে যাইবে না এখানে যাইবে না ওই না যাইব কথা বুঝেন নাই এখানে যাবে আমার বন্ধুরা যাক আমি সেই দিকে যাইতে চাই না সায়েন্স নিয়ে অনেক অনেকে অনেক কথা বিশেষ করে আলেমুল আমাদের উপরে একটু খুসা মারার বদ অভ্যাস আমাদের সমাজে এখন দিন দিন আস্তে আস্তে করে বাড়তে আছে কথা বুঝেন নাই বাড়তে আছে আমি আপনাদেরকে শুধু বলছি এই যে একটা প্যান্ডেল বানাইছেন প্যান্ডেল প্যান্ডেল এটা বানাইতে গিয়ে কতগুলো খুঁটি ব্যবহার করতে হয়েছে কতগুলো অনেক আচ্ছা বলেন তো এই সবগুলো কাপড় যদি একসাথে জমানো হয় তাহলে কি এক টন ওজন হবে এক টন আধা টন আধা টনও হবে না বড়জোর কয়েক মন হইতে পারে সর্বোচ্চ এই কাপড়ের একটা ছাদ দিতে গিয়ে কতগুলো পিলার ব্যবহার করলেন ও সায়েন্টিস্টরা আমার আল্লাহর দিকে আল্লাহর আসমানের দিকে তাকাও আমার আল্লাহর আসমানের দিকে তালাও তাকাও ভালো করে তাকায় দেখো খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আল্লাহ 1500 বছর আগে সব সায়েন্টিস্টদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা এত বড় একটা আসমান বানাইলাম একটা খুঁটি ব্যবহার করলাম না চোখে দেখিস না যে এটার কোনো খুঁটি নাই খুঁটি ছাড়া এত বড় ছাদ আমি বানাইলাম তোরা তো একটা বিল্ডিং এর ছাদ দিতে গেলে এই ছাদের আগে মাটির নিচ থেকে কাজ শুরু হয় আস্তে আস্তে উপরে এরপরে ছাদ ডালাই দিতে গেলে শত শত খুঁটি দেওয়া লাগে এরপরে ডালাই দেওয়ার পরে সর্বনিম্ন 21 দিন রাখা লাগে 21 দিন রাখা তো ওয়াজিব এই খুঁটিগুলো 21 দিন রাখা তো ওয়াজিব 30 দিন মুস্তাহাব কথা ঠিক না তাহলে এই একটুকু বানাইতে গিয়ে তোর এত কিছু করা লাগে আর আমি এত বড় আসমান বানাইলাম একটা খুঁটিও ব্যবহার করলাম না এটা কি তোর চোখে পড়ে না এটা চোখে পড়বে না এটার দিকে যাবে না এই চোখে পড়ে পড়া না পড়া থেকে বাঁচার জন্য আর এক দল নাদানে আর এক আওয়াজ উঠে দিছে উপরের দিকে তাকাইলে যেটা দেখা যায় না আসমানই না
কইটাকে নীল আবা পানির নিচে ডুব দিলেও এরকম নীল দেখা যায় কাছে এটা আসমানই না ও স্বীকার করেই বসেছে আমার বন্ধুরা আর কোথায় বলে আসমান আর কোথায় বলে উসমান আর আমাদের গ্রাম্য ভাষায় কয় কোথায় আগরতলা আর কোথায় উগারতলা الله بولتنا الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن الله بولن أسمان شتى زمين شتى أما ربنا النبي معراج الرتري تجيء جن برتم أسمان الدور زينه هويته بيشان النبي بولن جبرائيل أواز كرسه بيتور تيجي برسنا كره هويته كه وانا جبرائيل ومام ماك تمار شتى كه محمد الرسول الله صلى الله عليه وسلم أما النبي بولن جيت كله ده هويته أمي আসমানে প্রবেশ করেছি দ্বিতীয় আসমানের গেট নেওয়া হয়েছে দরজায় অনুমতি চাওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে আমি দ্বিতীয় আসমানে প্রবেশ করেছি এইভাবে করে সাত আসমান আল্লাহ বলেন আসমান বানাইলাম সাতটা আর নবী বলেন আমি মিরাজের রাত্রিতে প্রত্যেক আসমানে প্রবেশ করার আগে গেট বন্ধ পেয়েছি গেট খুলে দেওয়া হয়েছে আমি ভিতরে প্রবেশ করেছি অতএব দুনিয়ার কোন ঈমানদার ওই পাগলদের কথা বিশ্বাস করতে পারে বলেন না বলেন না বলেন না বলেন না বলেন না ওই পাগলদের কথা আমরা বিশ্বাস করি না আসমান নাই না আছে হে মুসলমান আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন এত বড় আসমান এত বড় আসমান কত বড় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন কোরআনে ঘোষণা করেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা لا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সুযোগ থাকে ক্ষমতা থাকে আমার আসমানের সীমানা খুঁজে বের করো সম্ভব নি সবাই বলেন সম্ভব নি না না কখনোই সম্ভব না কখনোই সম্ভব না সায়েন্সের এত উন্নতির যুগেও সম্ভব না আমি লম্বা বলবো না একটা কথা মাত্র বলি বিমান দিয়ে রকেট দিয়ে অতি দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহন দিয়ে আপনি আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব হবে না ও বন্ধুরা কারণ আপনি বিমান চালাইতে গেলে যেই পরিমাণ তেলের প্রয়োজন জ্বালানির প্রয়োজন আপনি এত বড় ট্যাঙ্কিও বানাইতে পারবেন না আসমানের সীমানাও খুঁজে বের করতে পারবেন আরে মিয়া এত দূর যাওয়ার চিন্তা করেন কেন মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে কোথায় যে হারাইলো সারা পৃথিবীর সব সায়েন্টিস্টরা মিলে একটা নাট বল্টু উদ্ধার করতে পারেন আল্লাহ দেখায় দিয়েছেন তোমার ক্ষমতা কত সাড়ে ছয় হাজার মহাসাগর চিরুনি অভিযান চালানো হলো শুধুমাত্র ব্ল্যাক বক্সটা উদ্ধারের জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটার মহাসমুদ্র সারা পৃথিবীর সব দেশ মিলে এত বড় বাজেট আর কোনো হারানো জিনিস তালাশ করতে গিয়ে বিজ্ঞানীরা খরচ করে নাই অথচ একটা নাট বল্ট উদ্ধার করতে পারেনি জায়গাটা ওই খুঁজে পায় নাই যেটা কোথায় গেছে এত এত রাডার থাকার পরে বিমানটা হারাইলো কোথায় এটাই সায়েন্স বলতে পারে না তাহলে আমার আল্লাহর কুদরতের সামনে তোমাদের সায়েন্স চলতে পারে চলতে পারে আমার ভাইরা যাক আমার কথা হলো সায়েন্সের দ্বারা আমাদের উপকার হয় অবশ্যই সেটা আমরা স্বীকার করি অবশ্যই স্বীকার করি কারণ সায়েন্সের আবিষ্কার মাইক যদি মাইক না হইতো এত দূর পর্যন্ত আওয়াজ আপনারা শুনতেন না বা পৌঁছানো যাইতো না উপকার যেটা আছে আমরা স্বীকার করি সেই জন্যে বিজ্ঞানীদেরকে আমরা ধন্যবাদ দিতে পারি অবশ্যই অবশ্যই তবে সাথে স্মরণ করাইয়া দিতে চাই ১৯৪৫ সনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিরোশিমা আর নাগাসাকিতে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পরপর দুইটা পারমাণবিক বোমা এই সায়েন্সেরই আবিষ্কার এই সায়েন্সেরই আরেক আবিষ্কার বিমানে বহন করে এই বোমা দুই শহরে দুইটা ফেলানো হয়েছিল আমার বন্ধুরা দেখেন প্রথমটা ৬ আগস্ট খুব সম্ভবত ১৯৪৫ বন্ধুরা নাম দিয়েছিল এই বোমাটার এই কি নিটল বয় আর ৯ তারিখে যেটা ফেলাইছিল নাগাসাকিতে এটার নাম দিয়েছিল তারা ফ্যাটম্যান ও বন্ধুরা তাহলে এবার দেখেন এই দুই বোমার আঘাতে প্রায় তাৎক্ষণিকভাবে আড়াই লাখের উপরে মানুষ মারা গিয়েছিল এটাও কিন্তু বিজ্ঞানেরই আবিষ্কার ছিল যার তেজস্ক্রিয়তায় আজও পর্যন্ত জাপানে বিকলাঙ্গ বাচ্চা জন্মগ্রহণ করে তার দায় তাদের ওই তেজস্ক্রিয়তা বহন এখনো জাপানের মানুষকে করতে হয় ওই দিনগুলো আসলে জাপানিরা চোখের পানি সারে জাপানের ওই হিরোশিমার মেয়র এখনো বক্তব্য দেয় প্রতি বছর
বিশ্ব পারমাণবিক বোমা থেকে মুক্ত হোক বা পারমাণবিক বোমা থেকে মুক্ত হোক আমার ভাইরা আমার বন্ধুরা সেজন্য বলছি ভালো তো ভালো ভালোটা গ্রহণ করি কিন্তু মন্দ যা আছে সেই মন্দটাকে অস্বীকার করতে হবে আমার ভাইরা মোবাইলের দ্বারা উপকার হয় না সেই কথা বলবো না কিন্তু মোবাইলের দ্বারা আজ যুব সমাজের চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এটা কি কেউ অস্বীকার করতে পারবেন কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ 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 যাই হোক ভাইরা আমি আসলে যেই কথাটা একেবারে বলতে গিয়ে এত দূর চলে এসেছি বানাইছেন আল্লাহ থাকার জায়গা দিয়েছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন কে এই জন্য আমরা এবাদত করি কার বলেন না কার আর তারা ওই মূর্তির সামনে নিয়ে কি দিয়ে রাখে খানা দেয় আপেল দেয় আঙ্গুর দেয় কলা দেয় মালটা দেয় আপেল দেয় দুধ দেয় সিরা দেয় মুড়ি দেয় ওই যেই খোদা রে নিজেরা খাওয়ানো লাগে এটা আবার খোদা হয় কেমনে আমরা তো খোদার কদমে সাজদা দেই খোদা আমরা রে খাওয়া হ্যাঁ আরে আমরা রে শুধু খাওয়া না সবাইরই খাওয়া সমস্ত মখলুকাত রে খাওয়া কেমনে কিভাবে কদ্দুর আমি সেই দিকেও যাচ্ছি না ও মুসলমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি ওই দেবতাগুলো যদি সবাই মিলে চেষ্টা করে তাদের সামনের দেওয়া খাবার ওই যে মাছি এসে হাইজ্যাক করে নিয়ে যায় এটা ফিরানোর মতো ক্ষমতাও তাদের নাই ও মুসলমান এবার একটু লক্ষ্য করেন তাহলে এই সবগুলো দেবতা মিলে মাছিও বানাইতে পারে না মাছির হাত থেকে খাবারও রক্ষা করতে পারে না পারে না পারে না তাহলে তাদের খোদা দুর্বল আর যারা দুর্বল খোদার পূজা করে তারাও দুর্বল আমার আপনার যিনি আল্লাহ আমরা যার এবাদত করি তিনি দুর্বল না সবল হে মুসলমান তাদের খোদা দুর্বল শুধু দুর্বল না আমার আল্লাহ বলেন আহিয়া আমওয়াতুন গায়রু আহিয়া সবগুলো মুর্দা একটাও জিন্দা না আর আমার আপনার আল্লাহ আল্লাহু লা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মরবেন না মরতে পারেন না ও বন্ধুরা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা সব মরে যাবে কে বাকি থাকবেন ও আরেকটু জোরে কোন কে বাকি থাকবেন আমার বন্ধুরা কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان সব ধ্বংস হয়ে যাবে কে একমাত্র বাকি থাকবেন এবার একটু আওয়াজ করে বলবেন যখন কেউ ছিল না তখন কে ছিলেন যখন কেউ থাকবেন না তখন কে থাকবেন আল্লাহ সেই জন্য আমরা আল্লাহর ইবাদত করি বানাইছেন থাকার জায়গা দিয়েছেন খানার ব্যবস্থা করেন আমার আল্লাহ কয় দুউফাত তালিব ওয়াল মাতলুব ওই মূর্তির পূজারী যারা তারাও দুর্বল যাদের পূজা করা হয় তারাও দুর্বল আর আমি আল্লাহ সবল ও মুসলমান মালিক যদি সবল হয় তাহলে কর্মচারীও সবল হয় আমাদের আল্লাহ সবল এই জন্য মুসলমান যারা পরিপূর্ণ আল্লাহর গোলাম হবে তারাও হবে সবল দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে কোন দিন তারা মাথা নত করবে না মুসলমান যারা পরিপূর্ণ মুসলমান হবে তারা দুনিয়ার কোন বাতিলের সামনে মাথা নত করবে না কারণ আল্লাহর বান্দা আল্লাহর পর যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে পরিপূর্ণ আমল যদি থাকে সাহায্য করবেন কে তাহলে মুসলমান একটু খেয়াল করেন আমাদের মাবুদ সবল তাহলে আমরা দুর্বল হব কেন আরে ভাই মুসলমান তো দুর্বল হতে পারে না হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাই নদী পার হয়েছেন তো নামাজের মুসল্লা দিয়ে গৌর গোবিন্দের দালান ভেঙ্গেছেন তো আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে কয় না মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে এর বন্ধুরা লক্ষ্য করে দেখেন না নীল নদে পানি আসে না হযরত উমর চিঠি লিখছেন তো পানি এসেছে হে ভাইরা ইয়াসার ইয়াতুল জাবাল বলেছে তো আওয়াজ হাজার মাইল দূরে পৌঁছে গিয়েছে ও বন্ধুরা নীল আমরাদের নদী পার হওয়ার দরকার তো আমরা তো নদী পার হয়ে গিয়েছে যুদ্ধের গোড়া দৌড়িয়ে হে মুসলমান নদী পার হওয়ার দরকার নামাজের মুসল্লা বিছিয়ে বিল্ডিং ভাঙার দরকার তো আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তো যেই মুসলমান
নদীর নামে চিঠি লিখলে জোয়ার আসে যেই মুসলমান জঙ্গলে গিয়ে বসবাস করতে গেলে জঙ্গলি জানোয়ার জঙ্গল ত্যাগ করে মুসলমানদেরকে জায়গা করে দেয় যেই মুসলমান নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া চালা যেই মুসলমান নামাজের মুসল্লা বিছায় নদী পার হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করে দেয় সেই মুসলমান দুর্বল না দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করার জাতিও না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এ ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এই পরিপূর্ণ রূপে প্রবেশ করা দুইটা ব্যাখ্যা আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এর এক নাম্বার ব্যাখ্যা হলো বান্দারে মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ দিয়েছি সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো একটু মহব্বতের সাথে বলবেন আমার আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া হে মুসলমান সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া অতএব সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি ইসলাম মানো হাত দিয়ে ইসলামের দিকে দেইবা মুখ দিয়ে ইসলামের বিরোধিতা করবা মুখ দিয়ে ইসলামের পক্ষে বলবা ভিতর দিয়ে ইসলামের বিরুদ্ধে হাত দিয়ে কলম দিয়ে খোসা মারবা এমন না মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আমি আল্লাহ দিয়েছি সবগুলো অঙ্গ দিয়ে আমি আল্লাহর গোলামি করো ইবাদত করো সকল অঙ্গ দিয়ে ইসলাম মানার নাম হলো পরিপূর্ণ রূপে ইসলাম আজকে তো দুনিয়ায় দেখা যায় অনেকেই মঞ্চে ময়দানে গিয়ে কয় আমরা আছি ইসলামের পক্ষে কিন্তু দেখা যায় সময় মতো আর তাদেরকে খুঁজে পাওয়া যায় শুধু না শুধু সাধারণ মানুষ না এক শ্রেণীর মুলবিও তো আছে যারা নিজেদেরকে অনেক বড় দাবি করে মানুষের সামনে পেশ করে নবীর মহব্বত তাদের অন্তরে জায়গা হয় না এত মহব্বত কিন্তু নবীর উপরে যখন হামলা আসে এদেরকে আর একজনকেও খুঁজে পাওয়া যায় না আল্লাহ আছে না আমাদের দেশে নবীর মহব্বত নবীর মহব্বত নবীর মহব্বত বোঝা যায় মহব্বতের ঠিকাদারি হেরা হইল এলিশ সব মহব্বত যেন তাদের তবে তবে মহব্বত এটা কোন ধরনের এটাও একটু বুঝতে হবে আমাদেরকে লাইলি মজনুর কথা তো আপনাদের সবারই জানা আছে হ্যাঁ মজনু শুধু লাইলি 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 জপে লাইলি করে আমার জন্য এত এত পাগল তো এরও তো কিছু একটু একটু হলে হইলো আমার একটু দেখা লাগে খেয়াল করা লাগে এই জন্য এক গ্লাস করে দুধ পাঠায় মজনুর জন্য এখন দেখা গেছে মাশাআল্লাহ মজনু দুধ পায় খায় এখন এই অবস্থা দেখে দুই চারটা বাট পার কয় লাইলি লাইলি জপলি যদি দুধ পাওয়া যায় তা আমরাও একটু তসবি লয়ে এলাই না অসুবিধা কি মানে এ গিয়ে বসে গেছে তাল গাছের নিচে 100 দানার তসবি লয়ে খালি লাইলি 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 বট গাছের নিচে বসছে আর একটা দেখা যায় হে ও 1000 দানার তসবি লাইলি 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 এখন খাদেমে দুধ নিয়ে গেলে আসল মজনু পর্যন্ত যায় না বাটপাড়ারা নকলটি রাস্তাতে খায় হল কথা কয় না রাস্তার মধ্যে খেয়ে ফেলে লাইলির কাছে খবর চলে গেছে কি হয়েছে এখন তো আপনার মজনুর অভাব নাই কেন তাল গাছের নিচে একজন বট গাছের নিচে একজন অমুকখানে একজন সবাই লাইলি লাইলি যাবে ও আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে দুধ দিলাম না চাকু নিয়ে যাও আর দুধের পাত্রটা নিয়ে যাও গিয়ে বলবা তোমার লাইলি অসুস্থ গুরুতর অবস্থা যদি একটু রক্ত তুমি দিতে পারো তাহলে তোমার লাইলি সুস্থ হবে এই কথা বললে এবার গিয়া খাদেম গিয়া কয় তুমি কি লাইলির আসে দেখো না তসবি কত বড় তাহলে তোমার লাইলি তো প্রতিদিনই দুধ দিয়ে খাও আজকে লাইলি অসুস্থ দুধ দিতে পারে নাই এই জন্যে বলছে তুমি একটু যদি রক্ত দাও তাহলে রক্তটা পাইলে রক্ত তার শরীরে পুশ করলে সে সুস্থ হয়ে উঠবে এমনি মুখ ভেঙে দিয়ে কয় আমি রক্ত দিয়ে দুধ খাই না আমি রক্ত দিয়ে দুধ খাই না গেছে আর একটার কাছে তুমি লাইলি আসে দেখো না তসবি কত বড় তাহলে তোমার লাইলি অসুস্থ একটু রক্ত দিতে হবে মুমূর্ষ অবস্থা রক্ত দিলে সুস্থ হয়ে উঠবে না দুধ খাই বলে তাই বলি কি রক্ত দেওয়া লাগবে রক্ত দিয়ে দুধ খাইতে পারবো না যাও এবার হাঁটতে হাঁটতে ওই আসল মজনু পর্যন্ত গিয়ে পৌঁছে আমি জানি না আপনারা আমার হাতের ইশারা বুঝছেন কিনা যদি বুঝে থাকেন তো বলেন যে আসল আসল মজনু গিয়া পাইছে ওই
মজনু পর্যন্ত গেছে যাওয়ার পরে তো তোমার লাইলি অসুস্থ রক্ত দিলে ভালো হবে এবার লাভ দিয়ে দাঁড়ায় কো বলো আমার শরীরের কোন জায়গার রক্ত দিতে হবে আমার শরীরের কোন জায়গার রক্ত দেওয়া লাগবে যেখানে রক্ত দিলে লাইলি সুস্থ হবে আমি সেখানে রক্ত দিয়ে আমার লাইলিকে সুস্থ করতে চাই আমার ভাইয়েরা ওই পটগাছার তালগাছের নিচে যারা এরা হলো দুধ খাওয়ার আশিক রাসূল আমাদের দেশেও এমন জিলাপি খাওয়ার আশিক রাসূলের অভাব হয় না বন্ধুরা হাজার হাজার মন জিলাপি খা কিন্তু যখন নবীর উপরে হামলা আসে তখন কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাড়া হামলা চত্বরে যাওয়ার আর কাউকে খুঁজে পাওয়া যায় না মাশাআল্লাহ আমরা বলতে চাই আমরা শুধুমাত্র কাগজে লিখে আশেক না আমরা শুধু মুখে দাবি করে আশেক রাসূল হইতে চাই না এই কওমি মাদ্রাসাওয়ালারা দেওবন্দি উলামায়ে কেরাম তারা সুন্নতের উপরে আমলের মাধ্যমে আশেক রাসূল রক্ত যদি দেওয়া লাগে যেমন অতীতের বুজুর্গরা দিয়েছেন বিশ্ব নবীর ইজ্জতের জন্য আমারও রক্ত দেওয়ার দরকার হলে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরাই দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন আমার বন্ধুরা সবকিছুতে আপোষ চলে কিন্তু ঈমানের সাথে আপোষ চলে না রাসূল আমাদের ঈমান জোরে কোন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাক কথা আসলে কথা চলে আসে জন্য যাই পরিপূর্ণ রূপে ইসলাম মানার অর্থ হলো শরীরের সকল অঙ্গ দিয়ে ইসলাম মানতে হবে মাথা থেকে পা পর্যন্ত শুধু বাহির দিয়ে না ভিতর দিয়েও সকল অঙ্গ দিয়ে ইসলাম মানার নাম হলো পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করা নাম্বার দুই উদখুলু ফিস সিলমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এর দুই নাম্বার ব্যাখ্যা হলো বান্দারে আমার বিধান তো একটা দুইটা না সব বিধান যত বিধান আছে সবগুলো বিধান মানার নাম হলো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা আওয়াজ করে জবাব দেব অবশ্যই নামাজ পড়া কার বিধান রোজা রাখা কার বিধান হে মুসলমান এবার বলেন পর্দা করা কার বিধান আমার বন্ধুরা তাহলে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ পর্দা করাও তেমন ভাবে ফরজ এখন তো অনেক মুসল্লি নামাজ পড়ি কিন্তু স্ত্রীকে পর্দার ভিতরে রাখি না মেয়েকেও পর্দার ভিতরে রাখি না কয় না কয় না কয় না ও মুসলমান এই ব্যাপারে কোনো কথা নাই শুধু তা না আরো 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 অনেক ভয়াবহ অবস্থা এখন আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ও বন্ধুরা শুন যত বিধান আছে সবগুলো বিধান মানার নাম পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা তাহলে এবার যদি আমরা দুটোটা মিলাই তাহলে দেখা যাবে আল্লাহর যাবতীয় বিধান শরীরের সকল অঙ্গ দিয়ে মানার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা এটা হলো এক সাইড আরেক সাইড রয়ে গেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ অনুসরণ করিও না তাহলে গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে আল্লাহর সকল বিধান শরীরের সকল অঙ্গ দিয়ে বিশ্ব নবীর তরিকা মোতাবেক পালন করার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা যদি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারি তাহলে আমাদের লাভ কি পরিপূর্ণরূপে ইসলামে যদি প্রবেশ করতে না পারি তাহলে আমাদের ক্ষতিটা কি আমার আল্লাহ বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু যদি মানো আর কিছু যদি মানো না তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর অবমাননা পরকালে জাহান্নাম ও বন্ধুরা আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ রূপে যদি মানো ইসলামে প্রবেশ করতে পারো তাহলে আমি আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ রূপে যদি ইমানদার হতে পারো তোমাদের কোনো ডর নাই তোমাদের কোনো ভয় নাই বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরায়া দেব আল্লাহু আকবার কোন কে 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 আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন দুনিয়ার আর কারো সাহায্যের দরকার আছে বলেন না আর কারো সাহায্যের দরকার আছে এই আল্লাহ যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের কি আর কোনো ভয় আছে এজন্য আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ডরায়ো না চিন্তা করিও না ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন যদি হতে পারো বিজয় আমি আল্লাহ করে দেব মহতারাম হাজরিন সাইয়্যেদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 জাদুকরের বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন তারা